বিদেশে বসে যেসব বাংলাদেশি নাগরিক ফেসবুক ইউটিউব ব্যবহার করে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে মৌলভীবাজারের জুরি থানার নবনির্মিত ভবনের ফলক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। বিদেশে বসে যারা সাইবার ক্রাইম করছেন এগুলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, এইগুলো অবশ্যই তারা যদি মানে আমাদের দেশের সিটিজেন হয়ে থাকে তাদের আমাদের আইন অনুযায়ী তাদের বিচার করার ব্যবস্থা আমরা করব, অবশ্যই করব। সামাজিক এগুলো প্রতিষ্ঠান যেমন আপনার ফেসবুক ইউটিউব এগুলোর সঙ্গে আমরা যোগাযোগ করছি, তারা যেন এইগুলোকে কন্ট্রোল করে সেই জন্য আমরা আবেদন রাখছি।